রাজধানী উত্তরায় নিজ বাসায় ব্যবসায়ী মোহাম্মদ শামসুদ্দিন আহমেদকে নেশার টাকা জোগাড় করতে ও পাওনাদারদের দেনা পরিশোধের জন্য আপন ফুপা শামসুদ্দিনকে গলা কেটে হত্যা করে তানভীর আহমেদ সহ তার দুই সহযোগী। হত্যার পর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। গোয়েন্দা পুলিশ বলছে, রাজধানীতে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে। নিকট আত্মীয়রা বাসায় প্রায়শই আসে। ঢাকা শহরে অনেক বাসায় একজনের পরিচয়ে আরও কয়েকজন বাসায় আসে। আত্মীয়ের সঙ্গে অপরিচিত কেউ বাসায় এলে সবাই সাবধান থাকবেন। প্রতিটি পরিবারের সচেতন থাকা উচিত। নিজের সন্তান কী করছে সবাইকে খোঁজ নেওয়া উচিত। দুপুরে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরে 12 নম্বর সড়কে 80 নম্বর বাড়ির পাঁচতলায় নৃশংসভাবে হত্যা করে তারই নিহতের ভাতিজা তানভীর সহ 3 জন। রক্তাক্ত অবস্থায় শামসুদ্দিনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তরা বিভাগ। তারা হলেন মোহাম্মদ মুসলিম ও মোহাম্মদ আবু শাফি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি শাটার গান, 4 রাউন্ড গুলি, লুণ্ঠিত অলংকার ও নগদ 4,000 টাকা জব্দ করা হয়। জানা যায়, শামসুদ্দিন 5 জনের সংসারে স্ত্রী ছেলে মেয়ে সহ শামসুদ্দিন সুখে শান্তিতে ছিলেন। তানভীর ছিলেন শামসুদ্দিন স্ত্রী রাশিদা বেগমের ভাতিজা। বেলা 11:30টার দিকে রাশিদার ভাতিজা তানভীর সহ অপরিচিত আরও 2 জন আসেন তাদের বাসায়। রান্নাবান্না শেষে নাতনিকে স্কুল থেকে বাসায় আনার জন্য বাইরে যান রাশিদা বেগম। এ সময় বাসায় একা ছিলেন শামসুদ্দিন। এরপর স্কুল থেকে নাতনিকে নিয়ে বাসায় এসে দেখেন রাশিদার স্বামী নিহত শামসুদ্দিন খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হত্যার পর তারা পালিয়ে যায়। নিকট আত্মীয়রা বাসায় প্রায়শ আসে জানিয়ে ডিবির কর্মকর্তা বলেন, ঢাকা শহরে অনেক বাসায় একজনের পরিচয়, আরও কয়েকজন বাসায় আসে। আত্মীয়ের সঙ্গে অপরিচিত কেউ বাসায় এলে সবাই সাবধান থাকবেন। প্রতিটি পরিবারের সচেতন থাকা উচিত। নিজের সন্তান কী করছে সবাইকে খোঁজ নেওয়া উচিত। প্রিয় ভিউয়ার্স, ডিবির কর্মকর্তা কথার সাথে আপনিও যদি একমত হয়ে থাকেন তাহলে ভিডিও কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। সচেতনতার জন্য হলেও ভিডিও বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।